মুহররম মাসের রোজা কয়টি ও কি কি আমল আছে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। মুহররম মাস শুরু হতে যাচ্ছে, মুহররম মাসের প্রধান করণীয় হলো এই মাসে বেশি বেশি নফল রোজা রাখবেন। কারণ হাদিসে আসছে আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমাদানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ সিয়াম রোজা হলো কোন মাসের রোজা? এই মুহররম মাসের রোজা। যত বেশি পারেন নফল রোজা রাখবেন, দুইটা চারটা পাঁচটা দশটা যা পারেন এই মাসে বেশি বেশি নফল রোজা রাখবেন, এটা হলো এই মাসের আমল। দ্বিতীয়ত মনে রাখবেন মুহররম এটা সম্মানিত চার মাসের একটা, সম্মানিত চার মাসের সম্মানিত মাস কোনগুলা? জিলকদ, জিলহজ, মুহররম এবং আপনার রজব, এই চারটা মাস। তো এই ধারাবাহিক তিনটার শেষ মাস হলো মুহররম। আবার এই ব্যাপারে ওলামায়ে কেরাম এর কমেন্টস আছে যে সম্মানিত চার মাসের মধ্যে আবার সবচেয়ে উত্তম হলো মুহররম মাস। তাহলে আমরা বলতে পারি রমজানের পরে মাসের শ্রেষ্ঠত্বের বিচারে মুহররম মাস হলো সবচেয়ে শ্রেষ্ঠ মাস। সেই দিক থেকে সম্মানিত মাসের সম্মান রক্ষার্থে আমরা পাপাচার থেকে বেঁচে থাকার চেষ্টা করব। আল্লাহ বলেছেন যালিকা দ্বীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, সম্মানিত মাসসমূহে তোমরা নিজেদের প্রতি নিজেরা অবিচার করো না, অর্থাৎ পাপাচার করো না। এই জন্য এই মাসে আমরা অন্যান্য মাসের তুলনায় পাপাচার থেকে বেঁচে থাকার ব্যাপারে একটু বেশি চেষ্টা চালাবো। এর পাশাপাশি মুহররম মাসের তৃতীয় করণীয় হলো এ মাসের দশ তারিখ যেটাকে আশুরা বলা হয় এই দিনটাতে রোজা রাখবো, নফল সিয়াম রাখবো এবং এই দিনের সাথে নয় এবং দশ এই দুইটা রোজা রাখবো, এটাই অধিকতর উত্তম। আর না পারলে দশ এগারো রাখলেও চলবে। দুইটা রোজা মুহররমকে উপলক্ষ করে রাখা এটা সুন্নাতের মাধ্যমে এক বছর পূর্বে গুণ আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন ইনশা আল্লাহ। অতএব মুহররম মাসের এই কাজগুলো আমরা করব। মুহররম মাসকে কেন্দ্র করে তাজিয়া মিছিল করা, শোক মাতম করা, এগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নার বরখেলাফ কাজ, এগুলো বেদাত এবং কোনো কোনো ক্ষেত্রে শিরকের দিকে নিয়ে যায়। আমাদের সমাজে দেখা যায় যে মুহররম মাসকে অনেক কুসংস্কার মানুষের মধ্যে ছড়ায় যে এই মাসে বিয়ে করা যায় না, এই মাসে এটা করা যায় না, ওইটা করা যায় না, এগুলো মনে করা কথাবার্তা। করণীয় কাজ এগুলো, আর বর্জনীয় কাজ হলো এই মাসকে কেন্দ্র করে কোনো প্রকার কুসংস্কার আচ্ছন্ন কাজ করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।